বহুদিন পরে আজকে আবার এলাম আমরা সবাই শ্যামলী মা, ডান্স গ্রুপ বলবো নাকি গ্রুপ বলবো, সব মিলিয়ে সব মিলিয়ে যে রুদ্র হিলে যাচ্ছি আমরা, হ্যাঁ সবাই রুদ্র হিলে যাচ্ছি। তো তুলসীদি আসেনি, তুলসীদি মন্দির কালকে উপোস ছিল আর আজকে প্রসাদ খেয়ে একদম বিছানায় এখন, তো সেই জন্য আমরা ওয়েট করছি যদি আসে তুলসীদি। এই যে কলকাতা থেকে গ্রুপের একজন সদস্য ছিল না এতদিন, আমরা প্রথমে গেছিলাম মন্দিরে শিব মন্দিরে, শিব মন্দিরে প্রসাদ নিয়ে তারপরে এবার এই যে কালকে দাঁড়াইছি আমরা, বেড়াতে যাবেন খুব কাছাকাছি চাই অথচ খুঁজে পাচ্ছেন না, চলে আসুন রুদ্রহিল। একদম আগরতলা শহরের মধ্যেই রয়েছে, আমরা অনেকেই জানি না হয়তো, তো আজকের ভিডিওতে দেখে নিন রুদ্রহিল চানমারিতেই একদম আপনাদের হাতের নাগালেই রয়েছে। এই আমরা পৌঁছে গেছি, পুরো ভিতরটা ঘুরে দেখাচ্ছি, দেখুন আমাদের সঙ্গে আপনারাও এনজয় করুন এবং যে কোনো দিন চলে আসুন। I'm all the sins that you can't confess, I'm just your ghost if we're not undressed. A part of me wished that we never met, but you act like we never got to waste it in the bathroom of your parents' house. Then you kissed me in the backseat of a taxi ride, and we said things that were cheesy but we meant them. That were ঢুকতেই গেটের সামনে একটা শিব ঠাকুরের মূর্তি আছে, ওরা সবাই এখন রিসেপশনে রয়েছে। ভেজ নন ভেজ দুটোই আছে, তো আজকে শিব চতুর্দশী বলে দুজন আছে, মলিদি রিঙ্কুদি আছে, ভেজ খাবে ওরা। কত করে এন্ট্রি ফি গো? আচ্ছা, এর মধ্যেই খাওয়া দাওয়া? এর মধ্যেই 200 টাকার মধ্যেই আপনি দিতে পারেন খাওয়া দাওয়া। আর যদি এক্সট্রা কিছু লাগে তাহলে আপনি সেটা করে দিবেন, পেমেন্ট করে। হ্যাঁ, ওই ভেজ নন ভেজ এগুলো সব আলোচনা হচ্ছে। ওরা সবাই আগে এসেছিল তাই জানে কোথায় কোন দিকে কি আছে, তোমরা ডেসক্রিপশনটা তো আমি চাই না, তো এদিকে কি? আচ্ছা আচ্ছা, মানে ত্রিপুরা যেগুলি ওই যে হেরিটেজ পার্কের মতো কি আছে? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, রেসোর্টে তাহলে এখন নাই কেন? না না, এটা তো ড্যাম না। অনেক দূরে চাই কিন্তু এত কাছে আমরা, এই তিনজন নতুন এসেছি।
এত সুন্দর জায়গা আমরা আজকেই ফিল করলাম আর কি, কিন্তু খুব সুন্দর জায়গা। হ্যাঁ এটা হলো পিলাক, তারপরে উনকোট, ওটার এন্ট্রান্স কোন দিকে? ওদিকে ওদিকে। ও আমাদের দিকে। হুম হুম চলো না চলো যাই। মানে আমি সিসা মানে এখানে যে কি সুন্দর পলাশ ফুলের গাছ, দারুণ লাগছে আসলে। আমি তো ওই পলাশ ফুলের লেগে কলকাতায় কই যেতে লাগে। আর আমাদের গ্রুপের বাকিরা জল খেতে গেছে। হ্যাঁ যাও না, তুমি যাও না পরে আমরা। এই যে আমাদের গ্রুপের বাকিরা। চলো আবার কোন দিকে, ফটো সেশন চলছে। এত সুন্দর ফুলগুলো সত্যি, যেমন পলাশ ফুল। এই ফুলটার নাম কি গো? কি ফুল? কেকোমা। এই জায়গা সুন্দর তো, এইবারে আমার স্পিড। এটা পিলাক লেখা নাকি? এই রুম গুলি কত বুক করতে? প্রত্যেকটা রুম, এক একটা রুম 2000 টাকা করে, মানে এক রাত্র, ওয়ান নাইট। যতক্ষণই থাকে 7টা অবধি খোলা থাকবে, আর এটা খুলে 11টার থেকে। রাত্রিবেলা থাকার ব্যবস্থা আছে মনে হয়। নিতাদি রাত্রেবেলা কি থাকার ব্যবস্থা আছে? ও রাতে থাকার ব্যবস্থা আছে, থাকতে পারি। পার্টি টাটি হয়, পার্টি টাটি হলে আর কি। যা উঠো উঠো উঠো, বুঝলাম। আপনারা দিনের বেলা, রাত্রিবেলা, দুপুর বেলা, যে কোনো টাইমের জন্য এখানে এসে করতে পারেন। ছবি শেষ, এবার ভিডিও হইতেছে, তোমরা হাঁটতে থাকো। কি জল দেখুন না, এই জলের উপর দিয়ে ওরা খুব সাবধানে, খুব সাবধানে, খুব সাবধানে। কই হেরিটেজ পার্কের মতো সব ইয়ে নাই তো? ওই যে ভাবছি যে ওই দিকে আছে তো ঘর, রুম, চলো না। আমি দেখো তো না, মানে এগুলির নাম দিয়া, মানে পিলা, কুনকুটি, এইসব নাম দিয়ে এক একটা রিসোর্ট, মানে এক একটা রুম, রুম গুলোর নাম দেওয়া হয়েছে। শিমুল, বকুল, পারু, ওইদিকে ওইদিকে ইনামিনা ডিকা, ইনামিনা ডিকা বসে খাওয়ার জন্য। এখানে আর এটা মনে হয় পিলাকটা নাকি? পিলাক, হ্যাঁ লেখা উঠছে। ওই যে নির্মহল সামনে একটা, ওইটা কি ভুবনেশ্বরী? হ্যাঁ ভুবনেশ্বরী, নির্মহল। ও এটা নির্মহল, ছবি মোড়া, ওইটা ছবি মোড়া। হ্যাঁ নামগুলো, তারপর হচ্ছে নারকেল কুঞ্জ, এ দূরে আছে। এই যে আমাদের ছোট্ট রাজ্য।
নামগুলো খুব সুন্দর, রঙগুলির কদম, করবি, বকুল, পলাশ। বাহ, I'm all the sins that you can't confess. I'm just your ghost if we're not undressed. Part of me wish that we never met, but you act like we never got too wasted in the bathroom of your parents' house. Then you kissed me in the backseat of a taxi. Hey, hey, Rito, hey. And we said things that were crazy, yeah, but we meant that we were friends. And now you deny it. না, সন্ধ্যেবেলার লাইট, সমস্ত লাইট জ্বলার পর দেখুন কত সুন্দর লাগছে। আমরা সমস্ত রিসোর্ট ঘুরে দেখলাম, ইনামিনা দিকাতেও বসলাম, এইবারে পেট পুজো আমাদের আজকের পার্টির কি উপলক্ষে, নো উপলক্ষ, এমনিতেই কি সুন্দর আমাদের দিদি আমাদের কাছে, একদম রিসোর্ট ট্রিপ। ও আসতো নাকি রে, ও খাবার তুলে দিতেছে। আমি সবার আগে এমনিতেই খাবো। দেখুন